সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রমিক, কাজ, সময়, মজুরি এই অঙ্কের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আপনারা যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল ভ্যারাইটি ভিডিওতে দেখছেন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিতে লাইক দিবেন এবং ইউটিউবে পারলে গিয়ে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। চলুন আমরা অঙ্কেতে চলে যাই। পাঁচজন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে। একই ধরনের ষাটটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কত দিন লাগবে? এটা প্রিলিতে আসছে হচ্ছে আপনার 33তম বিসিএসে। আসলে দেখেন এই অঙ্কটা কখনোই রিটেনে আসবে না, কারণ এটা সম্পূর্ণ প্রিলি বেজ একটি প্রশ্ন, একদম চোখে দেখেই আনসার করা যায়। একদম এক কথায় এটা কখনো রিটেনে আসবে না, এটা আসলে প্রিলিতে আসবে। এই টাইপের অঙ্কগুলো প্রিলিতে আসে। দেখেন আপনি আমি বা বিভিন্ন বইয়ে দেখবেন যে এটা মানে করে ফাটাই ফেলছে, লিখে ঢেকে অনেক সুন্দর করে হিকনুমি করছে। আপনি এটা কোনো নিয়মে যাওয়ার দরকার না, এটা আপনি চোখে দেখেন আর একটু ফিল করেন, মুখে মুখে আনসারটা পারবেন। আপনি দেখেন পাঁচজন লোক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনি। আপনি একদম বাস্তবে চিন্তা করেন যে পাঁচজন লোক কাজ করতেছে আপনার বাড়িতে, পাঁচ দিন কাজ করে তারা কি করলো, পাঁচটা কাপড় বুনলো। তার মানে একজনে পাঁচ একটা কাপড় বুনতে কয়দিন লাগে, একজনের একটা কাপড় বুনতে কয়দিন লাগে। আলাদা আলাদা চিন্তা করেন যে পাঁচজন লোক কাজ করতেছে, পাঁচ দিন পরে পাঁচটা কাপড় বুনছে, তার মানে একজনের একটা কাপড় বুনতে পাঁচ দিন লাগে। তাহলে একজনের একটা কাপড় বুনতে কয়দিন লাগে? পাঁচ দিন লাগে। তাহলে সাতজন লোক ষাটটি কাপড় বুনতে সাতজনের কয়দিন লাগবে? আপনারা অনেকে কী করবেন যে পাঁচজনের পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে, তাহলে ষাটটি কাপড় সাতজনের সাত দিনে বুনতে পারবে, একদম দেখা মাত্র এটা মারমার করে আনসার দিয়ে দিবেন। কিন্তু এটা না, কারণ একজনে পাঁচ দিনে বুনতে পারে একটা, তাহলে মানে একটা বুনতে পাঁচ দিন লাগে, ঠিক না? এখন যতজনই বলুক, মানে যত ইয়েই বলুক, যত দিনে বলুক, পাঁচ দিনে তাহলে ষাটটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কদিন লাগবে? আসলে পাঁচ দিনে লাগবে, কারণ এক সাতটি মনে করেন যে এই সাতজন লোক কাজ করতেছে, হ্যাঁ এই সাতটা এই কাপড় বুনতে হবে, ঠিক আছে? তো এই তা এই সাতজনে পাঁচ দিন পরে তো এই সাতটা কাপড় পেয়ে যাবে, কারণ একজনের তো একটা বুনতে পাঁচ দিন লাগে, তাহলে পাঁচ দিন আনসার হচ্ছে পাঁচ দিন, সাত দিন না, ঠিক আছে? আচ্ছা অঙ্কটা ফিল করবেন। দ্বিতীয় অঙ্কটাতে আসেন। দ্বিতীয় অঙ্কটাতে বলছে কি, 12 জন শ্রমিক তিন দিনে 720 টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কতদিন সময় লাগবে? আচ্ছা এটা 720 টাকা নাকি 20,000 টাকা সেটা আমার দেখার দরকার নাই, কারণ এটা টাকাটার এখানে কোনো ফাংশনই নেই, এটা দেওয়া হয়েছে একটা জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য। দেখেন 12 জন লোকে মনে করেন যে কোনো একটা অ্যামাউন্ট, 12 জন লোকে তিন দিনে ইনকাম করে এটা, তাহলে ওই টাকাটা 9 জনে ইনকাম করতে কতদিন লাগবে? দেখেন মানে আপনাকে চাইছে কি, তাহলে দেখেন 12 জনে আয় করে তিন দিনে 12 জন আয় করে তিন দিনে কত টাকা আসা, এটা দরকার নেই টাকাটা ইমাজিন করা। তাহলে 12 জনে যে টাকাটা তিন দিনে আয় করে, আমি যদি একজনে আয় করতে হয় ওই টাকাটা, হ্যাঁ আমার কি দিন বেশি লাগবে না বেশি কম লাগবে? 12 জনে আয় করে তিন দিনে ওই টাকাটা যদি আমাকে একজনে আয় করতে হয়, তাহলে কি আমাকে আরও অনেক বেশি দিন কাজ করতে হবে? কতদিন? 3 × 36 দিন কাজ করতে হবে, 36 দিন লাগবে। এখন দেখেন আমাকে বলছে কি 9 জনে ওই টাকাটা ইনকাম করতে কতদিন লাগবে ওই সমপরিমাণ। আচ্ছা তাহলে 9 জনে আয় করে, আচ্ছা দেখেন একজনে আয় করতে লাগে হচ্ছে 3 × 36 দিন, এখন 9 জনে করলে কি এর চেয়ে অনেক আরও কমে যাবে। আচ্ছা তাহলে কি বাঘ, তাহলে দেখেন তিন দিয়ে কাটলে এই 3 × 3 আর 3 × 3 = 9 আর এটা কাটলে 4, তাহলে 4 দিন লাগবে, 4 দিন। এই দেখেন অপশনের দিকে তাকান, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, তাহলে অপশন হচ্ছে কি 4 দিন। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে আমার ভ্যারাইটি ভিডিওটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হচ্ছে রিয়াজ ইজি ম্যাথ বিসিএস অর ব্যাঙ্ক জব, ওই পেজটিতে লাইক দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। চলুন আমরা এর পরবর্তী অঙ্কটা দেখি। এটা কি বলছে, তিন দিনে একটি কাজের 27 ভাগের এক অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ কাজ করতে হলে কত দিন লাগবে? এটা 25তম বিসিএসে আসছে। আমি সবগুলো বিসিএসে আসা অঙ্কগুলোই সমাধান করে দিচ্ছি। তিন দিনে করতে পারে হচ্ছে 27 ভাগের এক অংশ,
আচ্ছা, 3 দিনে যদি 27 ভাগের 1 অংশ করতে পারে, তাহলে পুরো কাজটা করতে কতদিন লাগবে আমরা সেটা বের করবো। হ্যাঁ, আচ্ছা, মনে করেন যে আমি যদি বলি যে একদিনে করে 27 ভাগের 1 অংশ, 3 দিন না, আমি একদিন চিন্তা করেন প্রথমে, তাহলে একদিনে যদি 27 ভাগের 1 অংশ করে, একটা কাজ আপনি চিন্তা করেন, একটা কাজ এটাকে ছোট ছোট 27টা ভাগ করেন, 27টা ভাগ করলাম আমি, এই যে 27টা ভাগ করলাম, তাহলে 27 ভাগের 1 ভাগ, এরকম একটা ভাগ করতে কয়দিন লাগে? 1 দিন। 2 ভাগ করতে আরও 1 দিন। 3 ভাগ করতে আরও 1 দিন। এভাবে 27 ভাগ শেষ করতে কতদিন লাগবে? 27 দিন। যদি বলতাম যে একদিনে করে 27 ভাগের 1 ভাগ, তাহলে পুরো কাজটা করতে লাগতো আমার 27 দিন। এখন কি বলছে দেখেন, একদিনে 1 ভাগ করে না, 3 দিনে করে 1 ভাগ। যদি 3 দিনে 1 ভাগ করে, তাহলে এই এই 1 ভাগ করতে 3 দিন লাগে, এ 1 ভাগ করতে আরও 3 দিন, এ 1 ভাগ করতে আরও 3 দিন, তো এরকম কি 27টা ভাগ করতে 3 27 লাগবে, 3 27, তাহলে 3 × 27 81 দিন লাগে। 3 দিনে একটি কাজের 27 ভাগের 1 ভাগ শেষ করে, তাহলে পুরো কাজটা করতে 81 দিন লাগবে। তারপর এখানে অঙ্ক শেষ না, বলছে কি দেখেন, 3 দিনে একটি কাজের 27 ভাগের 1 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে, এরকম 3টা কাজ করতে, এরকম 3টা, মনে করেন বিল্ডিং এগুলো, হ্যাঁ, একটা কাজ করতে যদি 81 দিন লাগে, এরকম 3টা কাজ করতে কি লাগবে? আরও 81 দিন এখানে, আরও 81 দিন, 1000, 3 81 দিন আপনি গুণ করেন, 3 81 দিন গুণ করলে পাবেন হচ্ছে 243। এই যে 243 দিন লাগবে, আনসার হচ্ছে এটা। আচ্ছা চলুন এরপরের অঙ্কটাতে, এটা কী বলছে দেখেন, এইটাও আসছে হচ্ছে 21তম বিসিএসএ। 10 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশি লাগবে? আচ্ছা দেখেন, একটা কাজ 8 জনে করতে 12 দিন লাগে, যদি 2 জন লোক কমায় দিই, আমি একদম প্র্যাকটিক্যালি চিন্তা করেন, 2 জন লোক যদি কমায় দিই, দিন বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। এখন বলছে কি শতকরা কত দিন বেশি লাগতেছে ওইটা বের করবো, তাহলে আগে কত দিন বেশি লাগতেছে সেটা আমরা বের করি। হ্যাঁ দেখেন, 8 জনে করতে যদি 12 দিন লাগে, 12 দিন লাগে, তাহলে 1 জনে করতে কি দিন বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, এই এতদিন লাগবে। এখন দেখেন বর্তমানে লোক কয়জন আছে, 2 জন কিন্তু চলে গেছে, তাহলে বর্তমানে লোক আছে কয়জন? 6 জন, তাহলে 6 জনে করতে লাগবে, তাহলে 1 জনে যদি এটা লাগে 8 বার 96 দিন, তাহলে 6 জনে করতে কি লাগবে? এর চেয়ে কম লাগবে, তাই ভাগ, তাহলে দেখেন 2, তাহলে এই 2 আর 8 গুণ করলে কত হয়? 16 দিন, তাহলে বর্তমানে 6 জন লোক আছে আর 6 জনের করতে কাজ লাগবে 16 দিন। আচ্ছা আগে লাগতো কয়দিন? আগে লাগতো হচ্ছে, এই যে দেখেন, আগে লাগতো 12 দিন আর এখন লাগতেছে কয়দিন? 16 দিন। তাহলে দেখেন তো কতদিন বেশি লাগতেছে, এই দুইটা পার্থক্য কত? এই দুটো পার্থক্য দেখেন 4 দিন বেশি লাগতেছে। হ্যাঁ, তো 4 দিন যে বেশি লাগতেছে, এখন বলছে কি দেখেন, প্রশ্নটা কি বলছে, কাজটি করতে শতকরা কত দিন বেশি লাগবে? আচ্ছা শতকরাতে পরিণত করতে বলছে, জাস্ট সিম্পল একটা ওয়ে, দেখেন তাহলে লিখবেন যে 12 দিনে বেশি লাগে, বেশি লাগে 4 দিন, তাহলে একদিনে বেশি লাগে এতদিন, 100তে জাস্ট কনভার্ট করবো আর কি, 100 দিনে বেশি লাগবে কয়দিন? দেখেন এই 4 দিয়ে যদি আমি এটাকে কাটি, 4 কে 4 4 দিয়ে কাটলে 3, আর 100কে যদি 3 দিয়ে দিই, আমি 33 সমস্ত 3 ভাগের 1, না এটাই পার্সেন্টেজ, দেখেন অপশানে আছে 33 সমস্ত 3 ভাগের 1, এটা আনসার। যদি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে লাইক দিবেন। চলুন আমরা এর পরবর্তী অঙ্কটাতে যাই, এটাও আসছে হচ্ছে 16তম বিসিএসএ। 2 জন ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারলে দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি একাকী কত দিনে করতে পারবে? এটা আমার প্রথম লেকচারের সাথে একটু মিল আছে অঙ্কটার, তারপর আমি একটু সমাধান করে দিচ্ছি। দেখেন 2 জনে একত্রে কাজটি করতে পারে, তাহলে একটা কাজ সবসময় ভগ্নাংশের ক্ষেত্রে এইগুলো চিন্তা করেন, একটা কাজ, এটা একটা বিল্ডিং বা যে কোনো একটা কাজ, এই 2 জনে করতে পারে হচ্ছে 8 দিনে, তাহলে এটাকে 8 ভাগ করেন, 1 2 3 4 5 6 7 8, 8 দিনে পুরো কাজটা করতে পারে, তাহলে 1 দিনে করতে পারবে কতটুক? এরকম 1 ভাগ,
তাহলে মানে 8 ভাগের 1 ভাগ করতে পারবে একদিনে। দেখেন তো, 8 দিনে যদি পুরো কাজটা করে তাহলে একদিনে করবে কি 8 ভাগের 1 ভাগ? আচ্ছা কি দুইজনে, এটা হচ্ছে দুইজনের একদিনের কাজ, একদিনের কাজ। আচ্ছা এখন দেখেন কি বলছে, প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি যদি একাকী কাজটা করে তাহলে 12 দিন লাগে। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে আবার চিন্তা করেন যে প্রথম ব্যক্তি যদি এই কাজটা একাকী করে তাহলে 12 দিন লাগে, এই পুরো কাজটা 12 দিন লাগে, তাহলে একদিনে করবে কি এরকম 12 ভাগের 1 ভাগ, 12 ভাগের 1 ভাগ করবে সে একদিনে। আর এটা করে হচ্ছে দুইজনে মিলে একদিনে। তো দুইজনের কাছ থেকে যদি, দুইজনের একদিনের কাছ থেকে যদি একজনের একদিনের কাজটা বাদ দিয়ে দেই তাহলে পরবর্তী জনের একদিনের কাজ চলে আসবে। তাহলে দেখেন এটা থেকে এটা বাদ দেন, তাহলে এই 12 আর এই 8-এর লসাগু হচ্ছে 24, তাহলে 3 আটা 24, তারপরে এটা হচ্ছে 2, তাহলে এটা থেকে কি দেখলাম আমরা, যে এই কাজটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এই কাজটা মানে একদিনে করে হচ্ছে 24 ভাগের 1 ভাগ কাজ। তাহলে 24 ভাগের 1 ভাগ কাজ যদি একদিনে করে তাহলে এই কাজটাকে 24টা ভাগ করেন, তাহলে এরকম 24টা ভাগ করার পরে দ্বিতীয় ব্যক্তি কী করে এরকম একদিনে করে হচ্ছে এরকম একটা 24 ভাগের 1 ভাগ কাজ করে একদিনে। তো পুরো কাজটা করতে কতদিন লাগবে? 24 দিন। আমি ভুলক্রমে অপশনগুলো লিখি নেই, এখানে অপশনটা থাকলে এরকম একটা অপশন 24ই হয়তো আনসার, এটাতে আপনারা দেখে নেবেন। 16তম বিসিএস আসছে, অঙ্কটা কীভাবে করতে হয় অপশনটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।